আসসালামু আলাইকুম, তাসমিন কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে বাদাম বাটা দিয়ে ডিম ভুনা করে দেখাবো। তার জন্য এখানে আমি বাদাম নিয়েছি, আমি এখানে কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে অন্য বাদাম দিয়েও এই ডিম ভুনাটা করে নিতে পারেন। আর নিয়েছি ডিম, নিয়েছি এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সবগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ডিমটাকে আমি হালকা একটু ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে ডিমটাকে হালকা একটু ভেজে নেব, ডিমগুলো বেশি ভাজবো না, এতে করে ডিম খেতে ভালো লাগবে না। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো এখন আমি উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, আলু কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আমি ভালো করে একটু ভেজে নেব, এতে করে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও আলু পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। লবণটা আগে দেওয়ার কারণ হলো পেঁয়াজ থেকে যে পানি বের হয়ে আসবে, এতে করে আলু আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু দিয়ে দিলাম আবারও একটু তেল, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, এক চিমটি দারুচিনি বাটা, আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। সবগুলো দিয়ে আমি আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই দিয়ে দিলাম বেটে রাখা বাদাম। বাদামটা দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামগুলোকে একটু ভেজে নেব, এতে করে বাদামের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকবে না, তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। বাদামের সঙ্গে আলু পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আবারও আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব, সেই ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে বাদাম আর আলুর সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। পানিটা শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, এতে করে নিচের দিকে লেগে যেতে পারে। এখন অনবরত নেড়ে চেড়ে তরকারিটা আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বাদাম দিয়ে ডিম ভুনাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ডিম ভুনাটা খেতে কিন্তু অসাধারণ, এটা পোলাও ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই বাদাম দিয়ে ডিম ভুনাটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।